আগামী বছরের ফেব্রুয়ারি মাসে শেষ হবে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আর তাই গেল নভেম্বরে শক্তিশালী কমিশন গঠন নিয়ে বেশ কিছু সহ তেরোটি দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য এসব ব্যাপারে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে চিঠিও দেয় দলটি বিএনপি নেতারা আশা করছেন রাষ্ট্রপতি ইতিবাচক সাড়া দেবেন প্রত্যেকটি প্রক্রিয়া কিভাবে হওয়া উচিত স্বচ্ছ গ্রহণযোগ্য যাতে করে এই নিয়োগে কোন রকম প্রশ্নবিদ্ধ না হয় কারণ এই নিয়োগ প্রশ্নবিদ্ধ হলে নির্বাচনে প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে এবং এটা যদি কোন দল গোষ্ঠী কুক্ষিগত করে সেটার মূল্য তাদেরকে দিতে হবে এবং জাতিকে দিতেই হবে দলের আরেকটা তা বলছেন নির্বাচনকালীন সময়ে দেশে প্রভাবমুক্ত সরকার থাকতে হবে তিনি একটি শক্তিশালী নিরপেক্ষ নির্বাচন কমিশনার কমিশন গঠন করার জন্য তিনি সুপারিশ করবেন প্রশাসন যদি রাজনৈতিক দলীয় সরকার অধীনে থাকে নির্বাচন কমিশন অসহায় হয়ে যাবে যতই শক্তিশালী করা হোক না কেন সহায়ক সরকার হতে হবে এক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শে কমিশন গঠন হলে তা সর্বজন গ্রাহ্য হবে না বলেও মনে করেন আরেক নেতা রাষ্ট্রপতি এমন একটা নির্বাচন কমিশন করলেন মানে প্রধানমন্ত্রীর পরামর্শে তাহলে তো এটা তো ইয়ে হবে না সর্বজন গ্রাহ্য হবে না প্রধানমন্ত্রীকে এই ব্যাপারে আপনার মানে মানে আমি বলবো যে সুপরামর্শ দিতে হবে উনি যদি কুমার পরামর্শ দেন তাহলে হবে না নারায়ণগঞ্জ নির্বাচন সুষ্ঠু করতে আবারও সেনা মোতায়েনের দাবি তাদের ছোটবাড়ি যদি বিদেশে নির্বাচন পর্যবেক্ষণের কাজ করতে পারে আইন শৃঙ্খলা কাজ করতে পারে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য তাদের ভূমিকা তাদেরকে বাদ দিয়ে বাকিদের ভূমিকা থাকবে তাদের ভূমিকা থাকবে না এটা কেন হবে নির্বাচন ব্যবস্থায় মানুষের আস্থা ফিরিয়ে আনতে সরকারের প্রতি আবারও আহ্বান জানান বিএনপি নেতারা